ওয়েলকাম টু vidanko.com, আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো তো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করো। চলো আগে তাহলে আমরা প্রথমে ডায়াগ্রামটা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো বাড়ি আর এটা হলো ল্যাম্প পোস্ট, ঠিক আছে। বাড়িটার উচ্চতা ধরে নিলাম এবি আর ল্যাম্প পোস্টের উচ্চতা সিডি, ঠিক আছে। এবার বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের চূড়া, সেটা হচ্ছে এসি, আর বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের পাদবিন্দু, সেটা হলো এডি। এবারে আমি একটা লাইন টানছি এএফ, যেটা কিনা ভূমি বিদ্যির সাথে সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই এ বিন্দু থেকে, বাড়ির ছাদ থেকে সি বিন্দু মানে ল্যাম্পের চূড়া, তার অবনতি কোণটা কত হবে? এই অ্যাঙ্গেলটা এফ এ সি, এই অ্যাঙ্গেলটা যেটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর বাড়ির ছাদ থেকে পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এফ এ ডি, এফ এ ডি, এই বড় অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের প্রবলেমটাকে ইজি করার জন্য আমরা কি করব, আমরা সি বিন্দু থেকে এবি এর উপরে এবি পর্যন্ত একটা সমান্তরাল রেখা টানব। তাহলে আমরা নাম দিলাম এটা সিই, তাহলে সিই ইজ প্যারালাল টু ডিবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, এ এফ ইজ প্যারালাল টু ই সি ইজ প্যারালাল টু বি ডি, যেখানে এ সি আর এ ডি হলো দুটো ছেদক। তাহলে আমরা এবার এটা এবার এভাবে লিখতে পারি, এ এফ ইজ প্যারালাল টু ই সি, ওয়্যার সি হলো, এ সি হলো ছেদক, এসি হলো ছেদক। তাহলে অ্যাঙ্গেল এফ এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ই, ঠিক আছে। অ্যাঙ্গেল এফ এ সি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এ সি ই, এ সি ই দিস অ্যাঙ্গেল, এটাও হবে 30 ডিগ্রি। সিমিলারলি এ এফ ইজ প্যারালাল টু বি ডি, যেখানে এ ডি হলো ছেদক, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এফ এ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি বি, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বিকজ এ এফ এ ডি ইজ 60 ডিগ্রি, তাহলে এ ডি বি এটাও হবে 60 ডিগ্রি। আচ্ছা, এগুলো কেন সমান? কারণ এরা একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি এই ত্রিভুজটাতে, এ সিই ত্রিভুজ, এ সিই তে আমাদের কি জানা আছে, একটা অ্যাঙ্গেল জানা আছে 30 ডিগ্রি। তাহলে ওই অ্যাঙ্গেল দিয়ে আমরা শুরু করি, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এই ত্রিভুজটা এ ই সি বা এ সিই, এই ত্রিভুজটাতে লম্ব হচ্ছে এ ই আর ভূমি হচ্ছে ইসি, ইসি, তাহলে এ ই বাই ই সি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1√3, দ্যাট ইকুয়ালস টু এ ই বাই ই সি। অতএব ই সি ইজ ইকুয়াল টু √3 এ ই, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ দিলাম, ই সি ইকুয়ালস টু এ ই √3। আচ্ছা, এবারে আমি এই পাশেই লিখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যাতে আমরা ডায়াগ্রামটাকে রেফার করতে পারি, ঠিক আছে, এদিকটাতেই আমি লিখছি। এবার চলে আসি বড় বড় ত্রিভুজটা, এ এ বি ডি, এই ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ বি ডি তে এখানেও আমাদের একটা কোণ জানা আছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি ডি, তাই তো। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3, √3 ইজ ইকুয়াল টু এ বি বাই বিডি। অতএব আমি বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু এ বি বাই √3, ঠিক আছে। তাহলে এটা দিলাম ইকুয়েশন 2,
আচ্ছা, এইবারে দেখো এই ই সি ডি বি এটা একটা আয়তক্ষেত্র, ই সি ডি বি, কারণ আমরা ই সি টাকে সমান্তরাল করে বিডির সাথে টেনেছি, তাহলে এটা যদি সমান্তরাল হয় এবং এই দুটো সমান্তরাল কারণ এটা লম্বভাবে ভূমির উপর দাঁড়িয়ে আছে বাড়িটা এবং ল্যাম্পপোস্টটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এখানে এই অ্যাঙ্গেলটা 90, এটা 90, তাহলে এটা একটা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের অপোজিট সাইডগুলো সমান হয়, তাহলে আমি জানি, তাহলে বলতে পারি ইসি ইজ ইকুয়াল টু বিডি অ্যাজ ওয়েল অ্যাজ ইবি ইজ ইকুয়াল টু সিডি। ঠিক আছে, তাহলে আমি নিচে চলে যাচ্ছি একটু, তাহলে ফ্রম ওয়ান, তাহলে যেহেতু ই সি বি ই সি ডি বি, ঠিক আছে, যেহেতু ই সি ডি বি একটি আয়তক্ষেত্র, অতএব ই সি ইজ ইকুয়াল টু বিডি, অতএব ওয়ান ইজ ইকুয়াল টু টু, ইকুয়েশন ওয়ান ইজ ইকুয়াল টু ইকুয়েশন টু, ইকুয়েশন ওয়ানে কি আছে, রুট থ্রি এ ই, সো রুট থ্রি এ ই ইজ ইকুয়াল টু, এখানে কি পেয়েছি, বিডি ইকুয়ালস টু এ বি বাই রুট থ্রি, সো দ্যাট ইকুয়ালস টু, চলো লিখি এ বি বাই রুট থ্রি, তাহলে রুট থ্রিটা যদি উপরে চলে আসে তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ হলে থ্রি হয়, তাহলে থ্রি এ ই ইজ ইকুয়াল টু এ বি, তাহলে এখানে একটা দেখো আমরা রিলেশন পেলাম, এই রিলেশনটাকে 3 নম্বর দিই, 3 নম্বর ইকুয়েশন, থ্রি এ ই ইকুয়ালস টু এ বি, আমাদের কি নির্ণয় করতে হবে, বাড়ির সাথে ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত কত, বাড়ির উচ্চতা কি ধরেছি এ বি, ল্যাম্পপোস্টের উচ্চতা সিডি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ বি বাই সিডি। আচ্ছা এবারে দেখো, যেহেতু এ সি ডি বি একটি আয়তক্ষেত্র, তাহলে সিডি ইজ ইকুয়াল টু ই বি, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এ বি বাই ই বি, তাহলে প্রমাণ হ তাহলে আমি যদি বের করতে পারি এ বি বাই ই বি, তাহলে বাড়ির সাথে ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাতটা বেরিয়ে যাবে, তাহলে চলে যাই আবার নিচে এ বি বাই এ বি নির্ণয় করার জন্য, তাহলে অতএব এ বি বাই ই বি ইকুয়ালস টু কত হবে, এ বি বাই, দেখো এখানে যা আমরা নির্ণয় করেছি কোথাও ই বি নেই, এ ই আছে এ বি আছে কিন্তু ই বি নেই, তাহলে এটাকে আমরা এ ই টার্মে নিয়ে যাই, দেখো আরেকবার চলে যাই উপরে, দেখো ইবিটাকে আমরা আবার লিখতে পারি এ বি মাইনাস এ ই, লিখতে পারি তো, এই ই বি যেটা সেটা হচ্ছে এ বি মাইনাস এ ই, তাহলে ই বির জায়গা এখানে লিখছি এ বি মাইনাস এ ই, ঠিক আছে। আচ্ছা এ বি কি, এ বি তো এ বিটা আমরা কি পেয়েছি এখানে, থ্রি থ্রি এ ই, তাহলে থ্রি এ ই বাই, আবার লিখছি এখানে থ্রি এ ই মাইনাস এ ই, দেখো সব এ ই টার্মে চলে এলো, এবার আমাদের ইকুয়েশনটা আমাদের ক্যালকুলেশনটা কত ইজি হয়ে গেল ক্যালকুলেশনের জন্য, তাহলে থ্রি এ ই বাই টু এ ই, তাহলে এ ই ক্যান্সেল হলে থাকছে থ্রি বাই টু, অতএব আমরা বলতে পারি এ বি বাই সি ডি, যেহেতু ই বি ইজ ইকুয়াল টু সি ডি, তাহলে এ বি এ বি এ বি বাই সি ডি ইজ ইকুয়াল টু থ্রি বাই টু, তাহলে বাড়ির সাথে ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত ইকুয়ালস টু থ্রি ইজ টু টু, এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম, অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।